বাঙালির যেমন নানা বিষয়ে সুনাম রয়েছে তেমনই দুর্নামও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এই বাঙালিকে যেমন মাছে ভাতে বা ভোজন রসিক বলা হয় তেমনই জোটে পেট্রোগা তকমাও। গ্যাস অম্বল বধজম যেন বাঙালির চিরসঙ্গী কারণ হিসেবে খাওয়া দাওয়া কিন্তু তাই বলে সেই জাতিটি তার শ্রেষ্ঠ উৎসবেও ভালো মন্দ খাবে না দুর্গাপুজোতেও কি বধ হজমের সমস্যা নিয়ে শুকনো মুখে লোভনীয় সব খাবার থেকে বঞ্চিত হবে নাকি অবলীলাক্রমে চেখে দেখবে হরেক সুস্বাদু পদ গ্যাস অম্বল বধজম যাদের নিত্যদিনের সমস্যা তাদের কাছে পুজোয় সুস্থ থাকা একটা বড় মাথা ব্যথা কী করলে অন্তত পুজোর কয়েকটা দিন কবজি ডুবিয়ে পোলাও মাংস থেকে লুচি আলুর দম খাওয়া যাবে সেই ভাবনাতেই বোধ হয় না অনেকেই কিছুই নয় এর জন্য বদলাতে হবে কয়েকটি অভ্যেস জল কম খান এখনই সেই অভ্যেস বদলে ফেলুন দেখবেন সমস্যা পঞ্চাশ শতাংশ কমে গিয়েছে দিনে তিন চার লিটার জল খাওয়া অভ্যেস করুন আজ থেকেই খাবার ধীরে সুস্থে ভালো করে চিবিয়ে খেতে হবে না হলে হজম না হওয়ার আশঙ্কা থাকে ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে শেষ করতে হবে রাতের খাবার আর সেই খাবার প্রোটিন সমৃদ্ধ হলেও হতে হবে অতিমাত্রায় তেল মশলা ছাড়া দিনের বাকি সময়েও সেদিকে নজর রাখতে হবে এমনিতে যদি আপনার বেশি কফি খাওয়ার অভ্যেস থাকে এই উপলক্ষে অন্তত তা যতটা সম্ভব কমিয়ে ফেলুন নিয়মিত ফলের রস খাওয়ার অভ্যেস থাকলে সেটাও আপাতত কমিয়ে ফেলতে পারেন ধূমপানের অভ্যেস থাকলে সেটাও কমানোর চেষ্টা করুন খাবার যাইখান না কেন অতিরিক্ত ধূমপান করলে গ্যাস অম্বলের সমস্যা কমবে না আর এই কয়েকটি সাধারণ অভ্যাসের হেরফেরেই আপনার পুজো হয়ে উঠতে পারে দ্বিগুণ আনন্দময়